मुख दिए श्वास निचि नाक दिए श्वास छाड़ी छिद्रा कैमन रे बेटा आथाना पसमी निखिर तीन एम कर श्वास निचि जे श्वास छिद्रा हे सूच दिए करा रही है हाटर असुखे मानुष मारा जा हाटा कि ये अपना बाम दिखे हाट वो डने घुमें डान दिखे घुमान हाटा झुलबे नबी बोले गेछेन 1400 बछर आगे आज के WHO विश्व स्वास्थ्य संस्था प्रमाण कर दिल हाटटा बाम दिके एखाने बुकेर नीचे एखाने एखाने जदि हाटेर असुख हय खूब ब्यथा करे एटाके चापबे निजे निजे जोरे चापबेन एभाबे जोरे चापबेन ताहले ए हय श्वास एई करछे 24 घंटाते 19000 किलोमीटर चले कि बोललाम 24 घंटाते आपनार रक्त जे जाच्छे सारा शरीरे तो 19000 किलोमीटर जाच्छे এই যে পুশিং করছে এই যে পুশিং পা থেকে মাথা এত ধূর্ত করতে রক্ত চলছে আপনি ধারণা করতে পারবেন না একদিন কম্পিউটারে দেখবেন যখন ওই ওই চেকআপটা হয় যখন তখন আল্লাহু সামাদ তো এখানে তিনটা রোগ আছে আপনার এই তিনটা রোগে তৈলক্ত জিনিস খাবেন চর্বিযুক্ত জিনিস খাবেন গরুর মাংস বেশি খাবেন খাসুর মাংস বেশি খাবেন সোয়াবিন বেশি খাবেন রাত্রে বেশি গরম মাত্রায় ভাত খাবেন এইগুলো খেতে গেলে তৈলক্ত জিনিস খাবেন তো ওই বলকে ওতেই চর্বি জমা হয়ে যায় কোলেস্ট্রল লিপিড প্রোফাইল কোলেস্ট্রল চর্বি জমে যায় একটাতে জন জমে যাবে তো হালকা ব্যথা করে ব্যথা করছে ট্যাবলেট খেলেন জিহ্বার নিয়ে ট্যাবলেট দিলেন ব্যথা কমছে এ করছে তারপর আবার তখন আর একবার ব্যথা হবে তোর আরেকবার যখন ব্যথা হবে তো দুটা হয়ে গেছে দ্বিতীয় তো বলক হচ্ছে দুটো বলক বেশ ভালোই ব্যথা হচ্ছে হাসপাতালে ইয়ে করলে ও করেন হয়ে গেল তৃতীয় বলক যখন শুরু হয়ে গেল তৃতীয়বার যখন ব্যথা হবে তখন আপনার তিনটাই বলক হয়ে গেছে তখন আপনি আর সময় পাবেন না শ্বাস কষ্টতে আর আপনি নিঃশ্বাস নিতে পারবেন না মরে গেলেন এরই নাম হচ্ছে হার্ট অ্যাটাক হার্টটা অ্যাটাক হয়ে গেছে জাম্প হয়ে গেছে ওই যে রক্ত চলাচল হচ্ছে না চরব জমে গেছে হার্ট অ্যাটাক রক্ত জাম্প হয়ে গেছে বলে এটা হার্ট অ্যাটাক ব্রেন হেমারেজটা কেমন ব্রেন হেমারেজটা হচ্ছে আপনার ব্রেনের মধ্যে কোটি কোটি নার্ভ আছে সূক্ষ্ম সূক্ষ্ম নার্ভ আছে এই নার্ভের কোটি কোটি বেশি পরিশ্রম করতে গিয়ে বেশি টেনশনে বেশি কিছু করতে গিয়ে বেশি চাঁচামেচি করতে গিয়ে এই রগগুলো একটা ছিঁড়ে যাবে ছিঁড়ে গিয়ে রক্তটা আপনার ব্রেনে নেমে যাবে আর ব্রেনে যখন নেমে গেল তো এটা খালি ব্রেন হেমারেজ রক্ত খনন বলা হয় ওকে ব্রেন হেমারেজ রক্ত খনন এই দুটা অসুখে মানুষ যখন মারা যাচ্ছে জি ভাইজান আল্লাহ পাক নেই বলছেন যখন তুমি মরতে বসবে তোমার স্ত্রীকে তুমি ওসিয়ত করে দাও ওরে আমার অর্ধাঙ্গিনী ইজ্জতের ব্যাপার মানের ব্যাপার সম্মানের ব্যাপার।